কংগ্রেসের নেতারা বৃহস্পতিবার সকালে প্রতিরক্ষা, হোমল্যান্ড সিকিউরিটি এবং অন্যান্য কর্মসূচির জন্য $1.2 ট্রিলিয়ন দ্বিপক্ষীয় ব্যয় প্যাকেজ উন্মোচন করেছেন। এতে সরকারের আংশিক শাটডাউন এড়াতে 2 দিনেরও কম সময় পেলেন আইন প্রণেতারা। রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেন্টেটিভরা শুক্রবার এই বিশাল প্যাকেজের ওপর ভোট দেবেন। এরপর ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ সেনেট 6টি বিলের প্যাকেজ পাশ করতে মাত্র কয়েক ঘন্টা সময় পাবে। প্যাকেজগুলো 1 অক্টোবর থেকে শুরু হওয়া অর্থ বছরের জন্য সরকারি ব্যয়ের $1.66 ট্রিলিয়ন বাজেটের প্রায় 2/3 জুড়ে রয়েছে। সেনেটের নেতা চাক সুমার তার সহকর্মী সেনেটরদের হাউস থেকে বিলটি আসার পরে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। গত 1 অক্টোবর থেকে শুরু হওয়া অর্থ বছরের পর থেকে ব্যয়ের অগ্রাধিকার এবং বার্ষিক বরাদ্দের আকার নিয়ে অমীমাংসিত লড়াইয়ের কারণে কংগ্রেসকে সরকারি শাটডাউন এড়াতে 4টি অস্থায়ী তহবিল পাশ করতে হয়েছে। সেনেটের এক ভাষণে সুমার বলেন, হাউস অব রিপ্রেজেন্টেটিভরা কাজ শেষ করলে শুক্রবারের সময়সীমার আগে এটি পাশ করতে এবং শাটডাউন এড়াতে সেনেটের দ্বিপক্ষীয় সহযোগিতার প্রয়োজন হবে। কংগ্রেশনাল বাজেট অফিস সতর্ক করে বলেছে, আগামী 30 বছরে আমেরিকার ঘাটতি ও ঋণ উল্লেখযোগ্য হারে বাড়বে। তারা আরও পূর্বাভাস দিয়েছে, আমেরিকার $34.5 ট্রিলিয়ন জাতীয় ঋণ বর্তমানে দেশের জিডিপির প্রায় 99% সমান, যা 2054 সালের মধ্যে জিডিপির 166% পরিণত হতে পারে।